আজকে মা বোনেরা তোমরা বিপর্দা হয়ে যাচ্ছো, যেটা সমাজের বুকে একটা মারাত্মক ক্যান্সারে থেকে ক্ষতি, বিপর্দা হয়ে যাওয়া। এসব ওয়াজ করলে আর দাওয়াত হবে তো? আহা, ঠিক তেমনি নারীদের জন্য পর্দা করাটা ফরজ। তবে নারীদের পর্দার আগে ইসলাম পুরুষদের পর্দার কথা বলেছে। পুরুষদের পর্দাটা নারীদের পর্দা থেকে অনেক বেশি কঠিন। পুরুষের পর্দা নারীর পর্দার থেকে অনেক কঠিন। কিরকম পুরুষের পর্দা? মহান স্রষ্টা জানিয়ে দিলেন, যদি তোমার কোনো পরনারীর দিকে নজরটা চলে যায়, এক ঝলক গেছে সঙ্গে সঙ্গে চোখটাকে নাবিয়ে কন্ট্রোল করে লাও, দ্বিতীয়বার আর দেখবে না। কি গো, করা না করা নয়, ওনাদের তো সহজ, উন্না চাপিয়ে দিয়ে ঢেকে দিলেই তো হয়ে গেল। কিন্তু আমার থাকবে খোলা, ভেতরকে জব্দ করতে হবে, দেখব না কেন। কিন্তু বুড়াই নজরে, এখানে একটা কথা বলে দিই, একজন শিক্ষক ছাত্রীর দিকে তাকাচ্ছে, একটা বেটির মতো, মায়ের মতো, বাচ্চার মতো পড়াচ্ছে, সে চাউনিটা আলাদা। একজন ছাত্রী শিক্ষকের সঙ্গে কথা বলছে, দেখছে, ওটা আলাদা। নজর দিলেন, নজরের কথা বলছি, আশা করছি বুঝতে পারছেন। ওই নজরে, ওই সেন্সে তাকানো, একবার নজর চলে গেছে যেই অমনি হাট করে লাও চোখকে, আর নয়, আর তাকানো যাবে না। কিন্তু আজ আমাদের কি হয়, অজে অসুবিধে হচ্ছে? একটু রাস্তা দাও না, যারা দাঁড়িয়ে আছে আসতে পাচ্ছে না, একটু দেখো না, একটু এগিয়ে গিয়ে আসো। দরুদ শরীফ আল্লাহুম্মা সাল্লি আলা, দিল কা উজালা নামে মোহাম্মদ, আঁখো কা তারা নামে মোহাম্মদ, দিল কা উজালা নামে মোহাম্মদ, আঁখো কা তারা নামে মোহাম্মদ, জন্নত কে পত্তো পে अरसे उला पर, जन्नत के पत्तों पे अरसे उला पर आदम ने देखा था नामे मोहम्मद, दिल का उजाला नामे मोहम्मद, आँखों का तारा नामे मोहम्मद, अल्लाहुम्मा सल्ले अला। আমার বাপ ভাইরা, আমাদের টোটাল জীবনটা হবে মোহাম্মদ সাল্লামের হায়ে হা নায়ে না। আমাদের বলতো শুধু মুসলমান নয়, পৃথিবীর সমস্ত মানুষের জন্য উনি এসেছেন পথ প্রদর্শক, সবার জন্য উনি রসুল, সবার জন্য উনি মেসেঞ্জার, সবার জন্য উনি আওতার, সবার জন্য মহান স্রষ্টার পক্ষ থেকে এসেছে। এর আগে অনেক এসেছিলেন, উনি শতশেষ আখেরি, তাই সবাইকে মানতে হবে। যে মানবে সে কামিয়াব, যে মানবে না সে পীরের ঘরে জন্ম নিলেও কামিয়াব নয়। কথা কিছু বুঝে আসছে? মুসলিম ঘরে জন্ম নিয়েছে মানে না কামিয়াব নয়, অমুসলিম ঘরে জন্ম নিয়েছে লাইফে মোহাম্মদ রসুলকে ফলো করে সে কামিয়াব। কথা বুঝে আসছে?
জীবন আদর্শ রেখে গেছে ওইভাবে আমাদেরকে চলতে হবে, কারণ আল্লাহ রসুলের জিন্দগিটা হলো কানা খুলুকুল্লাহুল কোরআন। আমার নবী পাক হলো কোরআন, কোরআনের চরিত্র মধ্যে মরে আমার নবী পাক যা কিছু করেছে সব কিছু কোরআন অনুযায়ী করেছে। আমার নবীর নামাজ কেমন ছিল ওইভাবে আমাদের নামাজ পড়তে হবে, আমার নবীর রোজা কেমন ছিল ওইভাবে আমাদেরকে রোজা রাখতে হবে। এ যুবকেরা তরুণেরা বাপেরা আমার নবী কিভাবে হজ করেছে ওইভাবে করতে হবে, আল্লাহ নবী কিভাবে যাকাত দিতে বলেছে ওইভাবে দিতে হবে, আল্লাহ নবী কিভাবে আত্মদান করতে বলেছে ওইভাবে করতে হবে, আল্লাহ নবী কিভাবে সংসার করেছে ওইভাবে করতে হবে। তোমার আমার জিন্দেগীর একটাই মকসাদ থাকবে, আখেরি মেসেঞ্জার মোহাম্মদ রসুলকে ফলো করা। কেননা মহান স্রষ্টা আল্লাহ জানিয়ে দিয়েছে আমার নবীকে যে ফলো করলো সে কামিয়াব হয়ে যাবে। তাই তো আল্লাহ কোরআনে জানিয়ে দিলেন কুলিন কুনতুম তুহিব্বুন আল্লাহা ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহু ইগফির লাকুম যুনুবাকুম ওয়াল্লাহু গফুরুর রহিম। হে বিশ্বের মানুষের হাবিব আপনি জানিয়ে দিন যারা আমি আল্লাহ আমাকে মানে বলে ভালোবাসে বলে তারা যদি সত্যবাদী হয় ফাত্তাবিউনি আগে যেন আপনাকে ইত্তেবা করে অনুসরণ করে ফলো করে। কিভাবে ইত্তেবা করতে হবে? খুবা খুব করতে হবে, খুবা খুব করতে হবে, বাড়ালেও হবে না কমালেও হবে না, যারা আপনাকে অনুসরণ করবে। আমি তামাম কায়নাতের মালিক আল্লাহ জানিয়ে দিই ইউহিব্বুকুমুল্লাহ আমি তাদেরকে ভালোবেসে নেব, আর আমি যাদেরকে ভালোবাসবো ওয়াগফিরু লাকুম যুনুবাকুম আল্লাহু গফুরুর রহিম আমি তাদের জন্য বড় দয়ালু মেহেরবান, তাদের জীবনের সমস্ত গুনাহকে মাফ করে দেব। আমাদের রসুলকে ফলো করতে হবে, তাই তো নাকি গো? হ্যাঁ, এ নজওয়ানেরা রাষ্ট্রকে কিভাবে ভালোবাসবেন, দেশকে কিভাবে ভালোবাসবেন, ওটাও নবীর থেকে শিখতে হবে। কেননা নবীর থেকে দ্বিতীয় কেউ দেশকে বেশি ভালোবাসতে পারে না, কেননা সমস্ত উত্তম গুণ আমার রসুলের মধ্যে রয়েছে। জোরে বলুন সুবহান। এখন আপনাদের কারো মাথায় যেতে পারে দেশ লিয়ে আবার কথা হবে কেন, ধর্মীয় মাহফিলে মাথায় যেতে পারে না? পারে না, জানতে হবে মাথায় তাহলে নাই কিছু, খুপড়িতে নাই, জেনে লাও। ইসলাম কমপ্লিট জীবন ব্যবস্থা না আনকমপ্লিট? জোরে বলুন কমপ্লিট। দেশের নাগরিক দেশের সঙ্গে কি সম্পর্ক রাখতে হবে না হবে এটা ইসলামে আছে না নাই? হ্যাঁ, ওটা কার থেকে শিখবেন? রসুল থেকে। তরুণেরা বাপেরা মায়েরা বোনেরা বন্ধু শুনে কে দাঁড়া আপনি যদি রাজনীতি করতে চান আল্লাহ রসুলকে ফলো করতে হবে। নবী আমার কিভাবে রাজনীতি শিখিয়েছে ওইভাবে করতে হবে, অর্থাৎ রাষ্ট্রনীতি কেমন হবে, রাষ্ট্রকে কিভাবে পরিচালনা করতে হবে, রাষ্ট্রকে কিভাবে ভালোবাসতে হবে, এমনকি ওই রাষ্ট্রে অন্য ধর্মের মানুষ রয়েছে তাদের সঙ্গে কিভাবে মিশতে হবে। যেমন আমরা ভারতীয়, আমার দেশে হিন্দু আছে, দলিতাদের আদিবাসী আছে, সাঁওতাল আছে, বাগদি আছে, শিখ আছে, পাঞ্জাবি আছে, এদের সঙ্গে কিভাবে মিশতে হবে আল্লাহ নবী থেকে শিখতে হবে। কেননা নবী আমার পৃথিবীর বুকে এমন এক ব্যক্তি ছিলেন যিনার মানবতা পৃথিবীর জমিনে দ্বিতীয় কোনো নজির নাই। আল্লাহ নবীর ইতিহাসে দেখা যায় আল্লাহ নবী একদিন বিচারের আসনে বসে আছে, নবী আমার মদিনার জমিনে রাষ্ট্রপ্রধান হয়েছে, নবী আমার রাষ্ট্র কায়েম করেছে, দেশের সর্বোচ্চ মাতাই নবী আমার বসে আছে, রাষ্ট্রপ্রধানের সিংহাসনে বসে আছে। এমন সময় একজন মুসলমান আর একটা অমুসলিম এসেছে আল্লাহ নবীর কাছে বিচারটা নিয়ে, কি বিচারটা নিয়ে? একটা খোড়াকে নিয়ে এসেছে। ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ খোড়াটা আমার, মুসলমানটা বলে আর অমুসলিমটা বলে মুহাম্মদ খোড়াটা আমার, আপনি রাষ্ট্রপ্রধান আপনার কাছে বিচার দিলে আপনি বিচার করে দেন। এ যুবকেরা তরুণেরা, এ নবী পাকের প্রেমিকেরা, আজ সমাজে যারা রাষ্ট্রের লিডার হয়ে বসে আছে তাদের কাছে তো বিচারের আশা করাটাই তো বড় ভুল হয়ে যাবে। কেননা আমরা অতি সত্য জানি যদি হাজারো চেষ্টা করি হিজরের কাছে যেমন সন্তান হয় না, যাদের মধ্যে ইনসাফ নাই তাদের কাছে ইনসানিয়াতের আশা করা যায় না। ঠিক না বে? ঠিক গো, আমার কথা খারাপ লাগছে?
আল্লাহ নবীর কাছে বিচার হচ্ছে। আল্লাহ নবী বললেন প্রমাণ দাও, এ মুসলমান তুমি প্রমাণ দাও, তোমার ঘোড়া প্রমাণ দাও। মুসলমানটা প্রমাণ দিচ্ছে, অমুসলিম ভাইটাও প্রমাণ দিচ্ছে, দুজনের প্রমাণ শুনছে। নবী বিচারের আসনে বসে শুনছে কিভাবে বিচার করতে হয়, ওটা রসুল শিখাচ্ছে বিশ্বের মানুষকে। কেন উনি মডেল, স্রষ্টার পক্ষ থেকে এসছে, বিশ্বের সব মানুষকে ওনাকে ফলো করতে হবে, তোমাকে আমাকেও ফলো করতে হবে। তুমি আমি ভাবছি ও তো ধর্মীয় ব্যাপার, সবটাই ধর্মের মধ্যে, ধর্মের বাইরে কিছু নাই। কথা বুঝে আসছো না? ধর্মের বাইরে কিচ্ছু নাই, সবটাই ধর্ম। একজন ক্ষুধার্ত মানুষ পড়ে আছে, তাকে খাওয়াবেন, ওটাও ধর্ম। এটা ক্ষুধার্ত মানুষের খিদা লেগেছে, ওকে খাওয়াবেন, ওটাও ধর্ম। ইসলামের সব থেকে মহান কাজ কি একটু বলবেন? ইসলাম ধর্মের সব থেকে মহান কাজ কি? হ্যাঁ, ক্ষুধার্তকে খানা খাওয়ানো, নামাজের থেকেও মহান কাজ। ইসলামে সব থেকে মহান কাজ ক্ষুধার্তকে খানা খাওয়ানো। জোরে বলুন সুবহানাল্লাহ। তাহলে আপনি ভাববেন ও তো দুনিয়াদারি কাজ, না ওটার মধ্যেই দিনদার আছে। আর পৃথিবীর বুকে সব থেকে উত্তম পুরুষ কারা বলুন? পৃথিবীর বুকে সব থেকে উত্তম পুরুষ কারা? যাদের স্ত্রীরা সার্টিফিকেট দিয়েছে আমার স্বামীটা ভালো, সেই স্বামীটা হলো পৃথিবীর উত্তম পুরুষ। জোরে বলুন সুবহানাল্লাহ। ওর মধ্যেও তো ধর্ম রয়েছে। পুরুষদের সার্টিফিকেট নারীর হাতে, কিছু করার নেই। স্ত্রী যদি বলে তুমি ভালো নয় তো খারাপ, আর স্ত্রী যদি বলে আমার স্বামী ভালো তো পৃথিবীর উত্তম পুরুষ। তাই তো রসুল বলেন পৃথিবীর শ্রেষ্ঠ পুরুষ আমি, কেন আমার স্ত্রীর আমাকে বলেছে উত্তম। জোরে বলুন সুবহানাল্লাহ। তা আপনার স্ত্রী আপনাকে উত্তম বলে কি দেখুন? আর আপনি যদি বলেন আমি জোর করে সার্টিফিকেটে সই করে নেব, যান বর্তমান রাজনীতি হচ্ছে, ও জোর করে হবে ঠিক আছে, কিন্তু হাকিকাতে আল্লাহর কাছে তো ধরা পড়ে যাবেন, ঠিক না বেটি? যে আমাকে আমাকে উত্তম ভালো না বললে তোর মাথায় বাঁশ মারবো, সে বেচারি তো ভয় বলবে হ্যাঁ তোমার মতো ভালো পৃথিবীতে দ্বিতীয়ই নেই, সে তো বলবেই। কিন্তু দিল থেকে বলছে কি? দিল থেকে তখন বলবে তখন জিজ্ঞেস করুনি তোমার কাজে ব্যবহারে চলনে কথাতে বলছে। আরেকটা কথা শুনে রেখে দাও, মসজিদ মাদ্রাসা বিভিন্ন জায়গায় দান টান করো, অনেক সওয়াবের কাজ, কিন্তু নিজের স্ত্রী এবং বাচ্চা মায়ের বাপের পিছনে খরচ করা সব থেকে মহান কাজ। জোরে বলুন সুবহানাল্লাহ। আমরা সব জায়গায় পয়সার বাহাত দেখায়, আর নিজের বিবির বেলায় পয়সা থাকে না। সব জায়গায় পয়সার বাহাত দেখায়, নিজের ছেলের বেলায় পয়সা থাকে না। সব জায়গায় পয়সার বাহার দেখায়, শুধু নিজের বাপ মার বেলায় থাকে না, দান করার বেলায় এরে 2 লাখ রাখ। আর যখন মায়ের বিমার হয় কিছু হয়, তখন আমাদের পয়সা বেরোত চাই না। অথচ অন্য জায়গায় দান করার থেকেও তুমি যদি তোমার বাপ মা স্ত্রী বাচ্চার পিছনে খরচ করো, ইসলাম বলছে সব থেকে মহান সওয়াব ও নেকি পাবে। জোরে বলুন সুবহানাল্লাহ। অন্য জায়গায় করলে নাই বলছে না, আছে, কিন্তু এটার পিছনে বেশি নেকি পাওয়া যায়। কিন্তু সেই জায়গায় তো ফাঁকা, কি আজকালকার ছেলেরা বাপকে দেখে? হ্যাঁ, বাপের পিছনে খরচ করে, করতেই চায় না, কোথা পাবো, নাক ছিটকায়, এ ওর মুখের দিকে তাকাচ্ছে, ওই ভাই ওর মুখের দিকে তাকাচ্ছে। অথচ যে দেবে সে নেকি পাবে। সোজাসুজি কথা, তোমার লাগবে দাও, না লাগবে তো দিও নি, আল্লাহর সৃষ্টি, আল্লাহ ঠিক ব্যবস্থা করে দেবে। বড্ড এলোমেলো হয়ে যাচ্ছে, জলস ইদিক উদিক হয়ে যাচ্ছে, মানে সব কথাবার্তা চারিদিকে একটা হই হই মতো হচ্ছে, তো আমি লাইন খুঁজে পেচ্ছি নি। ওয়াজ খুব সূক্ষ্ম জিনিস, বিশেষ করে আবার আব্বাস সিদ্দিকীর, কারণ আব্বাস সিদ্দিকীর ওয়াজে বিরাট কিছু হয়, বুঝতে পারছেন না? আমি কোথা কি বলি না বলি সবাই ফলো করে, এবিপি নিউজ বন্ধু ফলো করছে, কথা বুঝে আসছে, সবাই ফলো করছে, ওই জন্য একটু বুঝে বুঝে কথা বলতে হয়। এবার একটা মানুষ বলুন না, স্বাধীনভাবে একটু কথা বলতে গেলে একটু সাইড বাইড হয়ে যায় কি, কিন্তু উদ্দেশ্যটা জানতে হয়। অনেক সময় ওয়ার্ড একটা হয়, তার উদ্দেশ্য আলাদা থাকে। বাপেরা নজওয়ানে রাজি কথা বলছিলাম, আল্লাহ নবী বিচারে আসনে বসে আছেন, এমন সময় ওই মুসলমানটা প্রমাণ দিতে লেগেছে, ইয়া রাসূলুল্লাহ খোরাটা আমার, ও মুসলিমটা প্রমাণ দিতে লেগেছে, ও মুহাম্মদ খোরাটা আমার, এ নজওয়ান তরুণেরা আল্লাহ
নবী বিচারে আসনে বসে বসে উবায়ের প্রমাণটা শুনতে লাগলেন। শুনতে শুনতে নবী আমার বলে দিলেন, এই খোরাটা হলো অমুসলিম ভাইয়ের, অমুসলিমের খোরা, কেননা তার প্রমাণটা তোমার থেকে মজবুত বেশি, পাকা বেশি। এই খোরাটা হলো অমুসলিমের, ওই মুসলমানের বিচারটা পছন্দ হয়নি। এই উমার ফারুকের কাছে গেছে, ও উমার বিচারটা একটু করে দাও। হযরত উমার বলেছিলেন, এর আগে কার কাছে গিয়েছিলে? ওই মুসলমানটা যখন লম্বা কলা করে বলতে লেগেছে, উমার এই বিচারটা নিয়ে মুহাম্মদ রসুলের কাছে গিয়েছিলাম, দেখো না নবী আমার দিকে রাই না দিয়ে ওই ও মুসলিমের দিকে রাই দিয়েছে, আমি মুসলমান, আমার দিকে দেওয়া দরকার, ওর দিকে কেন দেবে? হযরত উমার আঘাত করতে লাগলেন, বেতের আঘাত দিলেন, আঘাত দিয়ে বলতে লাগলেন, শোনো এটা অন্য জায়গায় হওয়া যায়, অন্য জায়গাতে সাপোর্ট পক্ষে মুখ চাওয়া চাই হয়, ইসলাম একমাত্র সত্যর উপরে দাঁড়িয়ে থাকে। এতে যদি আমি উমারের বিরুদ্ধেও বিচার হতো আর আমার বিরুদ্ধে যদি রায় হতো, ওটাই ঘোষণা হবে, কেন ইসলাম পক্ষপাতিত্ব করে না, সত্যকে বলে। কথা বুঝে আসছে? এই বিচার যদি থাকতো তাহলে আনিস খান আর দিন বিচার পেয়ে যেত। আমার কথাটা কি মাঝখানে ভুল হলো নাকি? রোহিত বেমোলা নাম শুনেছেন? যদি এই বিচার থাকতো পেয়ে যেত। অর্থাৎ এই রকম যদি বিচারের আসনে কেউ থাকতো, ইনসাফওয়ালা, ইনসানিয়াতওয়ালা, সত্যবাদীওয়ালা, নাই, সব ধামা চাপা দেওয়া হচ্ছে। ধামা চাপা দেওয়া হচ্ছে কেন? সমাজে দুষ্কৃতি যারাই করে তাদের পিছনে বড় বড় নেতাদের হাত আছে। নেতা ছাড়া দুষ্কৃতি করার সাহস আজকের দিনে কারো নাই। এবার যখনই দুষ্কৃতি কেউ করে, অমনি সে নেতা সাহারা লাই, স্যার আমি করে ফেলেছি, বস আমি করে ফেলেছি, তুই এ কাজ কর দিলি, ঠিক আছে দেখছি, চলে আমার ঘরেই থাক। আর ওইখানে বাপ তো পুলিশের যাবার দম নেই, পুলিশ যাবে কোথা ঝুপড়িওয়ালার ভাড়ি ভাঙতে, পুলিশ যাবে কোথা নেবুওয়ালা ঠেলাওয়ালার ঘর ভাঙতে, রোডের ধারে হয়তো বেচারি শশালে পিয়ারালে বসেছে, পুলিশ যে রুলের বাড়ি দুমদম পিটিয়ে তুলে দেবে, এইটা তো পুলিশ পারে। ওই বড় লোকের বাড়ি গিয়ে, নেতার বাড়ি গিয়ে বলবে তোমার লকারে কত আছে, ওই রকম আজকের দিন আর নেই বাপ, আগে ছিল। আমার কথা খারাপ লাগছে নাকি? বেচারি তখন কি হবে, যার গেল তার গেল, ও ওখানে আশ্রয় পেয়ে গেল, কিছুদিন পরে রায়টা ঘুরিয়ে ঘাড়িয়ে দেখা যাবে কিছু দুর্বল কমজোরের ঘাড়ে চাপিয়ে দিতে, দেখা যাবে জেলে ভরে দিয়ে একে বাইরে খালাস করে দেবে, আর ওকে পিছন দরজা দিয়ে বার করে দেবে, বলে ওই তুই সেই চলে যায় ওই জঙ্গল এলাকায় চলে যায়, এলে টাকা পয়সা এলে থাকে যা, এইখানে যার যাবার তার চলে গেছে। এজন্য আমি বললাম সমাজের ব্যবস্থা আমাদের ঘরেও নায়ের পক্ষে সত্যের পক্ষে শিখতে হবে। এ যুবকেরা তরুণেরা বাপেরা মিথ্যা কথা বলে মিথ্যাকে সাপোর্ট করে একই পাপ, মদ খাওয়া মদকে সাপোর্ট করে একই পাপ, অন্যায় কেন অন্যায়কে সাপোর্ট করে এক পাপ, এ যুবকেরা তরুণেরা খুন করা খুনিকে সাপোর্ট করে এক পাপ। আপনি যদি নাও করে দেখেন আনিস খানকে খুন, যারা করেছে তাদেরকে সাপোর্ট করে একই পাপ। আমি বলছি, ইসলাম বলছি, এ নজওয়ানের আসুন ফিরে আসি, আমার নবীকে নিজেদের জীবনে মডেল করে নেন, আল্লাহ নবী যা করেছে তাই করুন, আপনার নামাজ নবীকে অনুসরণ করে, আপনার রোজা নবীকে অনুসরণ করে, আপনার হজ নবীকে অনুসরণ করে, আপনার যাকাত নবীকে অনুসরণ করে, আপনার আত্মীয়তা নবীকে অনুসরণ করে, আপনার ভালোবাসা নবীকে অনুসরণ করে, আপনার সংসার নবীকে অনুসরণ করে, আপনার রাজনীতি নবীকে অনুসরণ করে, আপনার মাতৃত্ব নবীকে অনুসরণ করে, অন্য মুসলিম ভাইদের সঙ্গে মিশবেন কিভাবে ওটাও নবীকে অনুসরণ করে। এখন যদি কারো মাথায় ঢোকে, আমি তো ভারতে বাস করি হিন্দুস্তানে, এখানে আমি আমার নবীকে কি করে ফলো করব, আমি ওই মানুষটাকে জানতে চাই, কত তোমার দুর্বল ইমান, কত তুমি কমজোর দুর্বল নিজে ভাবো, অন্য অন্য মানুষ যদি তার নেতা লিডার ধর্মগুরুকে মানতে পারে স্বাধীনভাবে, কেন তুমি পারবে না মোহাম্মদ রসুলকে মানতে, যিনি তো সৎ
সবার জন্য মরেন। এ যুবকেরা তরুণেরা সর্বধর্মে ধর্মগুরুরা মোহাম্মদ রসুলকে শ্রেষ্ঠ বলে দিয়ে গেছে। আজকে দিনে তোমাদের মোবাইলে হাত রয়েছে, হাতে মোবাইল রয়েছে, ওই মোবাইলের গুগলে সার্চ করে জিজ্ঞাসা করো, এ গুগল বলো তো দেখি পৃথিবীর বুকে শ্রেষ্ঠ মানুষকে। গুগল সঙ্গে সঙ্গে উত্তর দেবে মোহাম্মদুর রসুল। সবাই যদি যে যার লিডারকে মানতে পারে, তা আমি তুমি মোহাম্মদ রসুলকে মানতে পাচ্ছি না কেন? ওই হারাম ঢুকে যাচ্ছে, ব্রেন তাই ভালো দিকে আসছে না, তুমি জানোই নি তোমার মধ্যে হারাম ঢুকে যাচ্ছে। তাই এর জন্য উচিত যে কোনো ওলির দরবারে গিয়ে বায়াত হওয়া, এলমে বাতিনি শিক্ষা অর্জন করা, আল্লাহ নামে জেকের এই অন্তরে আঘাত দেওয়া, আল্লাহ 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 জেকের করা, তাহলে কি হবে, যদি অসতর্কে যে ঢুকে যায় তাহলে ওটা আস্তে আস্তে আল্লাহ পাক তোমার যে কোনোভাবে তা থেকে তোমায় পবিত্র তিনি তৈরি করে দিতে পারেন। জোরে বলুন সুবহানাল্লাহ, তার নামের ফজিলাতে বরকতে। কিন্তু ইচ্ছা করে হারাম তো, ইচ্ছা করে হারাম তো তওবা ইস্তেগফার করে জীবনের মতো ছাড়তে হবে। দোয়া কর দেবো না, দু কথা বলবো, কি বলছো? কেননা দুনিয়া চিরস্থায়ী নয়, চলে সবাইকে যেতে হবে। কাল যাকে দেখেছিলাম আজ তার জানাজা হয়ে গেল, আজ আগে দেখছি কাল তার জানাজা হয়ে যাবে, একদিন আমি আব্বাস আমার ঘোষণা হয়ে যাবে। এ নজওয়ান তরুণেরা সবাই তো মাটি দেবে, কবরে শুয়ে দেবে, মিনহা খালাকনাকুম ওয়া ফিহা নুঈদুকুম ওয়া মিনহা নুখরিজুকুম, তারা তো নখরা বলে তো মাটি দিয়ে চলে আসবে। ওই কবরের জমিনে তোমাকে আমাকে থাকতে হবে, কত দরদ দুনিয়ার বন্ধুদের সাথে কেউ যাবে না, কত দরদ লিডারদের, মুসলমান মারা গেলে এমন করে তার গায়ে দেখা যাচ্ছে সাদা কাফন, ইসলামের হুকুম, তার উপরে পতাকা জড়িয়ে দিচ্ছে তার পার্টির। হাইরে মুসলমান কপাল ফাটা জাহান্নামী, তুই মরণে কবরে গিয়ে প্রমাণ করে দিলি তুই বেঈমানের সাথে ছিলিস। আজকাল দিচ্ছে না দেয়নি, আই দেখেন আমার কথা খারাপ লাগছে মনে হচ্ছে। আমি বাপ এইসবই অজ করি তো, জানেন এসে বসেছেন যখন একটু শুনতে হবে তো, কি মারা গেলে দিচ্ছে না দেয় না? মুসলমানের শরিয়াতের হুকুম সাদা কাফন, তাই তো নাকি? যে তার উপরে কি দিচ্ছে, দলীয় পতাকা। তো কবরে গিয়ে ওকে বল প্রশ্ন আর করতে হবে না, এমনি বুঝিয়ে যাচ্ছে শয়তানের দলে ছিল, কাফের দলে ছিল, জালিমের দলে ছিল, ঘুষখোর গেঁজাখোর নেতাকর, সুদের ব্যবসা, জেনা ব্যবিচারী, নারী দেহ ব্যবসার লাইসেন্স দিয়েছে যে সব তাদের দলই ছিল। মার ফাঁক যাবে মনে হচ্ছে আর, কপাল দেখুন, ও ফিরে আসতেও পাচ্ছে না, ওকে বারণও করছে না। ও তো বাপ মারও বারণ করো দরকার, ছেলে পুলে এই ওসব রাখো, এটা আমার ধর্মীয় কালচারের বাইরে, রাখো, যা করেছে করেছে দুনিয়ার জমিনে, এখন আর নয়। এটাও কেউ বলছে ওকে না, সব জবান ক্লাস আল্লাহ মেরে দিচ্ছে, বলতে পারবে না। কেননা দুনিয়ায় যে যার সাথে, আখেরাতে তার সাথে। রসুল বলেছে বুখারী মুসলিমের হাদিস, এক গ্রামের মানুষের রসুলকে জিজ্ঞেস করলো হুজুর কায়ামত কবে হবে, রসুল বললেন মাআদাত্তালাহা, এ বাবা তুমি কায়ামতের জন্য কি করেছো? ফাকা মাআদাত্তুলাহা কাসীরা সালাতি ওয়া সিয়ামিন, ইয়া রাসূলুল্লাহ বেশি বেশি নামাজ রোজা করতে পারিনি, ইল্লা তবে আন্নি উহিব্বুল্লাহ ওয়া রাসূলুহু, আমার অন্তরে আমার হৃদয়ে আমার কলবে সব থেকে বেশি আল্লাহ আল্লাহ রসুলকে ভালোবাসি। জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহ নবী বললেন আল মারউ মা মান আহাব্বা, দুনিয়ায় যে যাকে ভালোবাসে তার সঙ্গে আখেরাতে থাকবে। ও আল্লাহ আল্লাহ রসুলকে ছেড়ে দে, দুনিয়ায় যাদের সাথে ছিল আখেরাতেও তার সাথে থাকবে। তা দুনিয়ায় তোমরা কাদের সাথে থাকতে চাও? আল্লাহ আল্লাহ রসুলের দিকে থাকতে চাও না ইবলিসের দিকে? কিন্তু সব সময় তো ইবলিসের সাথেই উঠা বসা আমাদের, মুখে তো বললাম আল্লাহ আল্লাহ রসুল,
চলনে কথাতে কাজেতে উঠাতে বসাতে সব ইবলিসের সাথে। আই দেখেন আমি ভুল বলছি? মদ খাওনি, মদকে তো সাপোর্ট করে বসে আছো। জুয়া খাওনি, খেলুনি, জুয়াকে তো সাপোর্ট করেছ। জেনা করুনি, কিন্তু দেহ ব্যবসার লাইসেন্স দিয়ে আজকে সাপোর্ট করেছ। ঘুষ খাওনি, কিন্তু ঘুষখোরকে তো সাপোর্ট করেছ। মিথ্যা বলুনি, মিথ্যাবাদীকে তো সাপোর্ট করেছ। এতিমদের উপরে জুলুম করুনি, কিন্তু এতিমদের সম্পদ ঝেড়ে যারা খায় তাদেরকে তো সাপোর্ট করেছ। মসজিদের বিরুদ্ধে তুমি নয়, মসজিদকে মিটাওনি, কিন্তু মসজিদের সম্পদ যারা মিটাচ্ছে তাদেরকে তো সাপোর্ট করেছ। অনাথ অসহায় গরিবদের অকাব সম্পত্তিকে মিটে গেল, তুমি মিটাওনি, কিন্তু যে মিটাই তার সাপোর্ট তো করে বসে আছো। জবাব আল্লাহর কাছে দিতে হবে। আমার যদি ভুল লাগে, আপনি আম্মানু যদি বলেন ভুল করছেন, আপনি আপনার পক্ষের মুফতিকে বলুন বসতে। কোন মুফতি ফতোয়া দিয়ে বলতে পারবে যে হারাম করা যাবে না, হারামকে সাপোর্ট করা যাবে? ইসলামের মানেই আমরা বুঝলাম না। ইসলাম ন্যায়কে যেমন সাপোর্ট করতে বলেছে, অন্যায়কে হাত দিয়ে রুখতে বলেছে। হাত দিয়ে রুখার যদি ক্ষমতা না থাকে, মুখ দিয়ে রোখো। মুখ দিয়ে যদি না পারো, অন্তর থেকে ঘৃণা করো। যে জিনিসকে ঘৃণা করা হয় তাকে কখনো সাপোর্ট করা যেতে পারে না, ঠিক না বেঠি? আমরা কিন্তু বলি আমরা আল্লাহর দিকে, রসুলের দিকে। হাকিকাতে আমরা আল্লাহ রসুলের দিকে আছে কি? নারী হত্যা বন্ধ করেছিল রসুল। আজ হসপিটাল গুলোতে কোন অনুষ্ঠান হওয়ার পরে ওই হসপিটালে গেলে দেখা যায় ডাস্টবিনে কন্যা সন্তান পাওয়া যাচ্ছে, কুকুরের মুখে পুরুষ সন্তান বাচ্চা পাওয়া যাচ্ছে। কেন? বিহায় আপনা সমাজে ভরে গেছে, নানা রকম দিনকে কেন্দ্র করে মেলায় যাচ্ছে, হোটেলে যাচ্ছে, বারে যাচ্ছে, সেখানে মিলন হচ্ছে অবৈধ। আর ওই বাচ্চাগুলো যখন গর্ভে সন্তান হচ্ছে, ওই বাচ্চাগুলোকে নুকাতে গিয়ে হসপিটালে গিয়ে প্রস্রাব করে টান মেরে ফেলে দিচ্ছে। আল্লাহর সৃষ্টি যে জমিনে বেউজ্জুতি হয়, আর যারা এই বেউজ্জুতিকে রুকার ক্ষমতা থাকার পরেও রোকে নেই, তাদেরকে আমরা মোস্তফার গোলাম সাপোর্ট করেছি। আল্লাহর বিচার লেবে না, লেবে না? জোরে বলেন, লেবে না, লেবে না? তাই করোনা তো গেছে, কি ভেবেছো আসবে না? আরো বড় বড় বিমার আসবে, গজব আসবে, ইজা জিলজিলাতি আরদ জিলজালহা আসবে, ভূমিকম্প আসবে, এই বাড়ি ঘর সব থরথর করে ভেঙে জমিনে ঢুকে যাবে। তুমি আছো কোথায়? অন্যায় করা যেমন হারাম, অন্যায়কে সাপোর্ট করাটাও হারাম। ক্ষমতা থাকলে হাত দিয়ে রোখো, আমার ক্ষমতা নেই আল্লাহ, আমি গরিব মানুষ, দুর্বল মানুষ, পেরে উঠতে পারবো না। ইসলাম দ্বিতীয় অপশান দিচ্ছে, মুখ দিয়ে প্রতিবাদ করো। আল্লাহ, আমি মূর্খ সূর্খ মানুষ, বলতে পারিনি ঠিকভাবে। ইসলাম বলছে অন্তর থেকে ঘৃণা করো, বললেওয়ালার কথাকে সাপোর্ট করে তার পাশে দাঁড়াও। তুমি বলতে পারোনি, আমি বলতে পারিনি, ও বলতে পারে, ওকে সাপোর্ট করা দরকার আছে না? নয়, এখন তো সাপোর্ট দূরের কথা, তাকে তো দালাল বলে দেওয়া হচ্ছে, গাল দেওয়া হচ্ছে, জবানের পাওয়ার কত। অথচ আল্লাহ রসুল বললেন, মুফতি আজম মেজর হুজুর পীর কেবলা সেই হাদিসকে নিজের কিতাবে নকল স্থান দিয়েছে, শরীফুন নসব দিয়ে করে সম্মান করা ওয়াজিব। শরীফুন নসবটাকে নবীর খানদান, সাহাবাদের খানদান, ফুরফুরার হযরত আবু বকর সিদ্দিক, নবীর বংশের আউলাদ, সিদ্দিক আকবরের খুন, পাঁচ হুজুর পীর কেবলা আবু বকর সিদ্দিকের খুন, নবীর বংশের আউলাদ, সিদ্দিক আকবরের খুন। আমার বাপ চাচারা নবীর বংশের আউলাদ, সিদ্দিক আকবরের খুন। আমার বাপ আলী আকবর সিদ্দিকের ছোট হুজুরের আউলাদ, ছোট হুজুর মুজাদ্দেদ জামানের আউলাদ, তিনিও নবীর খানদান, আবু বকর সিদ্দিকের খুন, আমিও সেই নবীর খানদান, আবু বকর সিদ্দিকের খুন। শরীফুন নসব দেখে সম্মান করাটা হলো ওয়াজিব, করতেই হবে। টাকার গরমে, লিডারের পাওয়ারে মাথা কাজ করছে না যুবকদের। মুসলিম ঘরের ছেলে যদি আমাদের ঘরে গাল দেয়, তাহলে অমুসলিমদের কাছে আমরা কি আশা রাখতে পারি?
এই কম আমাদেরকে গাল দিচ্ছে কেন আমরা বলেছি আমি বলেছি আমি বলেছি আমরা না আমি বলেছি হারাম করার হারামকে সাপোর্ট করা এক খুন করা খুনিকে সাপোর্ট করা এক জেনা করা জেনাকে সাপোর্ট করা এক মদ খাওয়া মদকে সাপোর্ট করা এক পোন লিয়া পোনকে সাপোর্ট করা এক আজকে পোনের জ্বালায় গরিব মেয়েগুনোর বিয়ে হচ্ছে না যদিও বিয়ে হয়ে যায় কিছু পোনের টাকা বাকি থাকার জন্য একটা দুটো বাচ্চা হওয়ার পরে তালাক দিয়ে ঘর থেকে বার করে দিচ্ছে এই পোনের সিস্টেম হারাম এই হারামকে আমরা তুলতে তো পারলাম না উপরন্ত যারা হারামকে সাপোর্ট করে তাদেরকে আমরা সাপোর্ট করেছি আর যে তুলতে চেয়েছে তাকে আমরা গাল দিয়েছি আল্লাহর কাছে জবাব দিতে হবে না হবে না তৈরি আছেন তো আর যারা দেননি আলহামদুলিল্লাহ আসুন আমাদের টেনশন কিসের আমরা তো ডিউটি পালন করেছি কি আল্লাহর হুকুম কি সিংগায় ফুঁ দিয়েছে আসমান ঝড়ে ঝড়ে পড়ছে তারা ঝড়ে ঝড়ে পড়ছে পাহাড়গুলো তুলোর মতো উঠছে উঠবে তো নাকি এ আল্লাহর ক্ষমতা আছে না না একটু বলবেন এরা সব এমন জলসা করেছে এমন লাইটিং মেরেছে লোকের মুখও ভালটা দেখতে পাচ্ছি নি টিউব লাইট দিয়ে ভরিয়ে দেবে সাদা আলো থাকবে দেখতে কত ভালো লাগবে এসব মডেলিং বেরিয়েছে এখন সব নতুন যুগের নতুন ছেলে আমরা পুরাতন হয়ে গেছি বা বুড়ো হয়ে গেছি আমাদের আর দাম আছে এখন টিউব লাইট দিলে সাদা ধবধব হয়ে থাকবে সবাইকে দেখতে পাবো কত সুন্দর লাগবে কি তো যাক পরে বারে করবে আমি না আসি না আসবো করবি বাবা তো যে কথা বলছিলাম কি কথা বলছিলাম হ্যাঁ পোন পোনের জ্বালায় কত মানুষ শেষ এটা হাকিকত কথা বলছি সত্য ঘটনা বেশি দিনের নয় এক বাপ ভ্যান চালিয়ে খায় শুনেন এক বাপ ভ্যান চালিয়ে খায় তা রাত্রি যখন ঘুমায় সকালে মেয়ে বিছানা তোলে বাপের বালিশ দেখে ভিজে প্রথম দিন দেখেছে কিছু বলে নাই দ্বিতীয় দিন ভিজে দেখে বাপকে জিজ্ঞেস করে আব্বা তোমার বালিশ ভিজে দেখছে কি ব্যাপার বাপ বলছে কি জানি কদিন চোখ দিয়ে পানি বেরোচ্ছে বড়ের দিন আবার দেখেছে এরকম দিনকে দিন যাচ্ছে হচ্ছে মেয়ে তখন একদিন ধরে বলেছে আব্বা তোমার চোখ দিয়ে পানি বেরোচ্ছে সেবারে বললে এখনও বেরোচ্ছে ডাক্তার দেখাওনি কি হয়েছে সত্যি করে বলো তো বাপ তখন বলছে মা তোর বয়সটা তো বাড়ছে আল্লাহর সিস্টেম এটা ভাই এতে লজ্জা করার কিছু নেই আল্লাহর সিস্টেম একটা বয়স পার হওয়ার পর অটোমেটিক একটা পুরুষ একটা নারীর দিকে আকর্ষণ হয় একটা নারী একটা পুরুষের দিকে আকর্ষণ এটা আল্লাহর সিস্টেম এতে লজ্জার কিছু নেই এই সিস্টেমটা না থাকা জানতে হবে রোগ আছে তো মা তোর তো বয়স হচ্ছে আমার দায়িত্ব তোর বেঁধে দিয়া ঠিক বয়সে কিন্তু তোর বাপ আমি গরিব তোর জীবনের একটা কষ্ট জীবন চলছে আমিও বুঝতে পারছি কেন বয়স তোর পার হচ্ছে কিন্তু আমি গরিব আজকের দিনে বেঁধেতে গেলে যত কমই হোক 2 লাখ টাকা খরচ নগদ 50,000, 60,000, 1 লাখ মোটরসাইকেল ইটা সিটা তা আমি তোর বাপ ভ্যান চালিয়ে খাই কি করে দেবো তাই বারে তোর চিন্তায় রোজ রাত্রিরে কাঁদি আল্লাহর কাছে পরের দিনে সকালবেলা মেয়েটা একটা কাগজ লিখেছে যাব্বা আমাকে আর কোনোদিন চিন্তা করতে হবে না বালিশের তলায় দিয়ে পাশে ট্রেন স্টেশন ছিল গলায় ট্রেনে লাইনে গলা দিয়ে মারা গেল এটাতে একটা জানা যাচ্ছে এরম লাখো লাখো মরছে এটা তো তবুও গেল হারা আল্লাহ মাফ করুক অনেক বিয়ের পরে একটা ছেলে হয়েছে বা একটা দুটো ছেলে হয়েছে বা একটা পেটে আছে একটা হয়েছে 10,000 টাকা হয়তো বাকি ছিল মেরে বার করে দিয়েছে যা তোর বাপের কাছ থেকে লোন এটা লিয়ে আয় আর ইসলাম কি বলছে ইসলাম ইসলাম কি বলছে ইসলাম বলছে প্রত্যেকটা পুরুষ শোনো যদি কেউ পণ লিয়ে থাকো হারাম সময় আছে জলদি করে শ্বশুর বাড়ি গিয়ে শ্বশুরের হাতে দিয়ে আসো নাই তোমার মৃত্যুর পরে আল্লাহ বুঝে নেবে তোমার সাথে ছেড়ে দেবে না আল্লাহ কাউকে তুমি মনে করছো তখন দেখে লো কখনই কি দেখবে যুবক শোনো চুলের থেকে সরু হীরের থেকে ধার একটা পুল আছে ওই পুলটাকে পার হয়ে তোমাকে জান্নাত যেতে হবে ওই পুলটা পার হতে যদি পারো তবে জান্নাত যাবে চুলের থেকে সরু হীরের থেকে ধার
পার হতে পারবে তো? ওই পুলটা কোনো জোরে পার হওয়া যায় না, ওই পুলটা পার হওয়া যায় ইমানের পাওয়ারে। তুমি জমিনে আল্লাহর নবীর বিরুদ্ধে থাকবে, পোল নিয়ে গরিব বাপকে অত্যাচার করবে, আর তুমি বলবে আমি পোল পার হব, তোমাকে জাহান্নামে পড়তে হবে। তাই সময় আছে, ভুল করে ফেলেছ, নিয়ে নাও, দিয়ে দাও শ্বশুরকে গিয়ে যে আমি ভুল করে ফেলেছিলাম। তখন ধোকাই পড়ে আলেন, আপনার সম্পদ আপনাকে ফেরত দিল, আমাকে আল্লাহর হাতে মাফ করে দেন, আমিও তো আপনার জামাই ছেলের মতো মাফ করে দেন। যদি শ্বশুর মাফ করে দেয় তুমি বেঁচে গেলে, নাই তোমার কপালে বিপদ আছে মনে রেখে দিও। গাই জুয়ারি সব জায়গায় চলে নে বাপ, সব জায়গায় গাই জুয়ারি চললো, আমার আল্লাহর বিধানের কাছে গাই জুয়ারি চলবে না। তো এই সময়তে ইসলাম কি বলছে শোনো, যুবকরা যারা বিবাহ করে নিয়েছ নিয়ে ফেললে দিয়ে দাও, আর যারা করুনি শুনে রেখে দাও। ইসলামের নিয়ম হলো নারীর মর্যাদার জন্য পুরুষ নারীকে দেনমোহর দেবে, অর্থ দেবে, সম্মান, নারীর সম্মানে দিয়ে তাকে নিয়ে আয়। কিন্তু আজ এমন সিস্টেম সমাজ তৈরি করেছে, কারা করেছে? যারা বলেন নারীরা নাকি বোরখা পরলে নাকি নারীদেরকে বেউজ্জুতি করা হয়, এই সকল পশুগুলো করেছে। শুনছেন না শোনেন নে? কারা করেছে? যারা বলে নাকি ইসলাম নারীদের ঘরে অবহেলিত করে, সেই সকল মানবরূপী পশুরা এই রকম সিস্টেম তৈরি করেছে, নারীর বাপকে টাকা দিতে হবে। তাই আজকের দিন ও নারী গর্বে থাকলে মা আল্ট্রাসোনোগ্রাফি করে ফটো তুলে দেখছে কন্যা সন্তান, ওইমনি অস করে মেরে দিচ্ছে বাচ্চা কোনেকে। কেন? মেয়ে জন্ম নিলে টেনশন বেশি, কোথায় দেবো, কত টাকা চাইবে, মেয়ের বাপের মাথা হ্যাট হয়ে থাকবে, এই ঘরে পাঠিয়ে দিল, এই কান্না মেয়ের, ইরান নানা রকম সমস্যা। আর ইসলাম নারীকে এত মর্যাদা দিয়েছে, সমাজে যদি ইসলাম থাকে তাহলে নারী হলো শ্রেষ্ঠ। জোরে বলুন সুবহানাল্লাহ, আরো জোরে বলুন সুবহানাল্লাহ। নারীকে ইসলাম কত সম্মান দিয়েছে। আজকে আরব দুনিয়ায় চলে যাও, মিশরে চলে যাও, কম করে 1 কোটি টাকা নারীকে দেনমোহর দিতে হবে, তারপরে বিয়ে হবে, 1 কোটি টাকা। এটা ইসলামী সিস্টেম, এত টাকার সিস্টেম নয়। কিন্তু ওখানে সিস্টেমটা হয়েছে, ইসলামের সিস্টেম হচ্ছে নারীকে দিতে হবে, কিন্তু ওখানে সিস্টেম হচ্ছে এত নারীদের মর্যাদা দিয়েছে যে 1 কোটি টাকা কম করে। কথা শুনছেন না শোনেন? কিছু মানুষ বলে ইসলামে নাকি নারীর মর্যাদা নাই, নারীকে কত মর্যাদা দেওয়া হয়েছে, নারী বাপের সম্পত্তির হক পাবে, নারী স্বামীর সম্পত্তির হক পাবে, নারী ছেলের সম্পত্তির হক পাবে, আর পুরুষ শুধু একজনের সম্পত্তির হক পাবে, বাপের, অন্য কোনো জায়গায় পাবে না। তাহলে নারীর মর্যাদা ইসলাম দিয়েছে না দেয়নি? নারীর কত মর্যাদা দেওয়া হয়েছে, প্রত্যেকটা বিবাহিত পুরুষ শুনে রেখে দাও, বিবাহর আগে আমার আল্লাহ জানাচ্ছে, আমার বান্দারা, আমার বান্দিকে তোর বাড়িতে আনবি, মনে করিস নি ও তোর ঘরের চাকরানী, না, আমার সিস্টেম এমনই, কিছু ওর কাছে আছে, কিছু তোর কাছে আছে, তোরা একজন হবি, মানুষ তৈরি হবে, এটা আমার সিস্টেম। কার কথা বলুন? কার? আল্লাহর। এটা আমার সিস্টেম, মনে রাখবি উভয় আমার কাছে সমান। কার কাছে? আল্লাহর কাছে। মনে করিবি না যেন ও তোর দাসী চাকরানি, না, কিন্তু আমি আল্লাহ বলি শোন, ওকে যখন ঘর থেকে নিয়ে আসবি, আনার আগে ওকে যেখানে রাখবি ওই রাখার জায়গাটাকে সুন্দর করে গুছো, সাজা, ওর যেন মনটা দেখে খুশি হয়ে যায় বাপ মা ছেড়ে দিয়ে তোর কাছে আসছে আমার হুকুমের জন্যে। এবং তোর দায়িত্ব পুরুষের, স্বামীর, ওর থাকা, ওর খাওয়া, ওর ট্রিটমেন্ট, সমস্ত কিছু ভরণ পোষণ তোর। তুই যদি ঠিকভাবে ওর না দেখতে পারিস, খাওয়াতে পারিস, ভরণ পোষণ না করতে পারিস, তাহলে তোকে কায়ামতদিন ধরব পুরুষ। শুনছেন তো বাপ, কি গো অসুবিধে হচ্ছে? নারীদের মর্যাদার কথা বললে পুরুষদের অসুবিধে হয়? তোমার ঘরে যে মাটা আছো কি কি নারী, তো তুই মায়ের ইজ্জতের কথা হচ্ছে, তোমার অসুবিধে হচ্ছে? তাহলে জানতে হবে কপাল ফাটা ছেলে, ঠিক না বেটি? আজকাল তো সমাজে আবার কিছু বেরিয়ে, নিজের মাকে ভালোবাসে না, অন্য মাকে বেশি ভালোবাসে, দেখছেন না? নিজের মাকে বৃদ্ধাশ্রমে দিয়েছে, অন্য মায়ের জন্য ঝগড়া করছে, আর এক সব মাথা মুটা বেরিয়েছে। এর কারণ একটাই, আমাদের দোষ।
আমরা আলো দেখাই পৃথিবীকে, আমরাই অন্ধকারে চলে গেছি, তো আলো দেখাবে কে? কথা থাকলে বাপ বেড়েই যাবে, আমি ছোট করে দিই। কেন, এবার ক্যাসেট গরম হয়েছে তো, এবার অন্যদিকে যাচ্ছে লাইন না, গরম গরম বেরিয়ে পড়বে, দরকার নেই, থাক বাবা, জি হালে আছিস থাক। তবে একটা কথা বলে যাই, বাঁচতে যদি চাও মডেল একজনকেই করো, রসুলকে। আব্বাস সিদ্দিকীকে ভালোবাসবে যদি সে রসুলের পক্ষে থাকে। তবে কোনো পীর সাহেব, পীরজাদা, ইমাম, মুফতি, আলেম, জেলার সাহেবই হোক, ভালোবাসবে যদি নবীর পক্ষে থাকে। মাথাই করে লে ঘোরো, নবীর গোলাম হিসাবে নবী খুশি হবে, নবী খুশি হলে আল্লাহ খুশি হবে। আর যদি না থাকে তার সাথে কোনো সম্পর্ক নেই। আমাদের জীবনের ইচ্ছা বলে একটাই থাকা দরকার, নবীর কে নিজের জীবনের মডেল করা, আল্লাহ আল্লাহ আল্লাহকে খুশি করার জন্য। জোরে বলুন সুবহানাল্লাহ। বিদায় নিচ্ছি, আর কথা বাড়াবো না, কেন আজান হবে, নামাজ হবে, আর আমাকে যদি টাইম আর আধ ঘন্টা দেন আপনাদের আরও অসুবিধে হয়ে যাবে, কেন আমি অনেক গরম গরম বলে ফেলছি। এবারে আসুন একটু সালাম দিয়ে লিয়া নবী সালামু।